মাত্র 71 দিনেই পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছে আবির ইসলাম নাফিজ নামের 9 বছর বয়সী এক শিশু, হয়েছে হাফেজ। সাধারণ শিক্ষার্থীদের যেখানে কোরআন মুখস্থ করতে 3 থেকে 4 বছর লেগে যায়, সেখানে মাত্র 71 দিনেই হাফেজ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা। শুধু আরবি নয়, ইংরেজি গণিতেও পটু নাফিজ। স্টার্টেকে 17 বছর পূর্তিতে প্রযুক্তিপণ্য কিনলেই পাচ্ছেন ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর সহ আকর্ষণীয় সব পুরস্কার। বিস্তারিত startech.com.bd-তে। বিভিন্ন সময় নুরানি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট ফুলে বৃত্তিও পেয়েছে এই শিশুটি। টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডোঙ্গা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির সন্তান নাফিস। শিশুকাল থেকেই পবিত্র কোরআন পড়া ও শোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। জানা গেছে 2023 সালের ডিসেম্বর মাসে জামতুল দারুল কোরআন মাদ্রাসা থেকে মাত্র 16 দিনে নাজেরা সম্পূর্ণ করেন শিশু নাফিজ। এরপর শারীরিক নানা অসুস্থতা দেখা দিলে তাকে বাসায় নিয়ে দুইজন আরবি শিক্ষকের তত্ত্বাবধানে মাত্র 71 দিনে 30 পারা পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে ফেলে নাফিজ। তার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা নাসিমা আক্তার একটি কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক। ছেলে হাফেজ হওয়ায় তাদের আশা পূরণ হয়েছে বলে জানান তার বাবা। আমার ছেলে নাফিজ চিন্তা ভাবনা করলো যে হাফেজ হবে, এই জন্য ওকে অদম্য মানে চিন্তা এবং চেতনার জন্যই আমরা ওকে হাফেজ বানানোর জন্য পরিকল্পনা করি। নাফিজের শিক্ষক জানান তার মেধা সবার চাইতে ভিন্ন, খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারে সব। মাদ্রাসায় না পড়ে যে বাসায় পড়ে হেফজ করা যায়, এটা আসলে সম্ভব, কারণ নাফিজ কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়েছিল। মাদ্রাসার বিভিন্ন পরিবেশ তার উপযোগী না হওয়ায় সে অসুস্থ হয়ে পড়তো, আগ্রহ প্রকাশ করেন যে বাসায় রেখে তাকে পড়ানোর। এবং আমি যেটা দেখেছি অনেকের জন্য, যেমন নাফিজের জন্য বাসাটা তার জন্য উপযোগী ছিল, পূর্ণ সময়টা নাফিজকে আমরা দিতে পারছি, যতটুকু সময় দিয়েছি সম্পূর্ণ সময়টা শুধু আমাদের ছিল নাফিজের জন্য। স্থানীয়রা বলছেন কঠোর অনুশীলন করলে সহজে যে সাফল্য পাওয়া সম্ভব তার বড় উদাহরণ শিশু নাফিজ। তার মতো শিক্ষার্থী অনুপ্রেরণা হতে পারেন সবার জন্য। মোরশেদ আলম, কালবেলা।